ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমানকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার করেছে সরকার। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এই পদায়নের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। উপসচিব সিরাজাম মনিরার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 17তম বিসিএস ক্যাডারে 1998 সালে সহকারী পুলিশ সুপার এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন হাবিবুর রহমান। তিনি ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি ও পুলিশ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘিলিয়া গ্রামে 1967 সালের পয়লা জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ দুবার বাংলাদেশ পুলিশ পদক ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছেন হাবিবুর রহমান। লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত এই পুলিশ কর্মকর্তা। 2018 সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ নামে একটি বই সম্পাদনা করেন হাবিবুর রহমান। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলার পেছনেও তার ভূমিকা রয়েছে। ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের চাকরির মেয়াদ শেষ হবে 30 সেপ্টেম্বর, সেদিনই তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।